অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। তো আজকে আমরা ক্লাস ইলেভেন ইএনভিএসআর নতুন যে সিলেবাস আছে সেমিস্টার সিস্টেমে, সেই সিলেবাস অনুযায়ী আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা কিছুটা পড়ব। আর আমাদের অনলাইন টিউশন ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা যারা যারা যোগাযোগ করেছিলে তো আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। প্রতি বুধবার আমাদের লাইভ ক্লাস হচ্ছে, ঠিক আছে, মাত্র 200 টাকা প্রতি মাসে আমাদের ইএনভিএসআর অনলাইন ক্লাস। ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞানের নম্বর দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারো। আমি লাস্টে ডিটেলস বলে দেব, ওকে। এবং ডেসক্রিপশান থেকে দেখে নাও, প্রতি বছর আমাদের বায়োলজি এবং ইএনভিএস নিউট্রিশন এইসব ছাত্রছাত্রীদের রেজাল্ট ও রিপ্লাই কী আছে, প্রতি বছর 100% কমন এভাবে, এবং ছাত্রছাত্রীদের রিভিউ কী আছে। তারপর যদি তোমরা মনে করো ক্লাসে জয়েন করতে চাও তো করতে পারো, এক মাস করে দেখতে পারো কেমন লাগছে, দেন ভালো লাগলে কন্টিনিউ করবে, না লাগলে করবে না। আমরা ক্লাস 11 ইএনভিএস নিউ সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করছি, ঠিক আছে। তো কি আছে চ্যাপ্টারটা, চ্যাপ্টারটা হচ্ছে, নাম হচ্ছে ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট। এবং নতুন সিলেবাসে এখানে কিন্তু বেশ কিছু জিনিস, মানে একদম যে 11-12 এই যে ইএনভিএস এর ক্ষেত্রে পুরো অদল বদল হয়েছে, ঠিক আছে। পুরনো বই কিন্তু কেউ কিনবে না, এখন নতুন বই বেরোক তারপর কিনবে। আচ্ছা চলো তাহলে আমরা আজকে পড়বো ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট, মানুষ এবং পরিবেশ। কী কী পড়তে হবে, ইন্ট্রোডাকশন এখান থেকে পড়তে হবে, কী জিনিস এসব করতে হবে। পরিবেশে বিভিন্ন ভাগ রয়েছে, ফিজিক্যাল মানে বাইরের যে অংশগুলো রয়েছে ফিজিক্যাল, বায়োলজিক্যাল বায়োলজিক্যালি ভাগ রয়েছে, বিভিন্ন ভাগ রয়েছে, এবং হচ্ছে সোশ্যাল আমাদের সামাজিক পরিবেশেরও ভাগ রয়েছে, তাই তো। তারপর আসছি হিউম্যান বিংস অ্যাজ এ রিউনিয়ন সোশ্যাল পার্টনার, এনভায়রনমেন্ট অ্যাকশন, এগুলো রয়েছে, গ্রিন রেভলিউশন। আচ্ছা চলো তাহলে শুরু করা যাক একদম ইন্ট্রোডাকশন। এবং আজকে আমরা পড়বো হচ্ছে পরিবেশের বিভিন্ন ভাগগুলো, চলো মানুষ এবং পরিবেশ। তুমি আমাকে বলো পরিবেশ বলতে তুমি কি বোঝো, অনেক স্টুডেন্ট থাকতো, এরপরে শুরু হলে বিভিন্ন স্টুডেন্ট সবাই জয়েন করবে, ধীরে ধীরে আস্তে সবাই জয়েন করবে, ঠিক আছে। যেমন বায়োলজি ব্যাচটাতে ফুল হয়ে গেছে, তো ইভিএসটাও আস্তে আস্তে জয়েন করবে সবাই। তো আর একজনকে জিজ্ঞাসা করতো আর একটা উত্তর দিত, আর একজনকে জিজ্ঞাসা করতো আর একটা উত্তর দিত, কেউ কি রং না, সবাই নিজের প্রত্যেকেই নিজের মতো করে উত্তর দিত, তাই তো। দেখো সেরকম ভাবেই বিভিন্ন বিজ্ঞানীরাও বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। এবার এগুলো আমাদের লিখতে হবে, কেন বলতো, এগুলো তোমায় তুলে দেবে এরকম। আর্মস এর মধ্যে এনভায়রনমেন্টাল সায়েন্স নামক গ্রন্থে পরিবেশ সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, জীব সম্প্রদায়ের পারস্পরিক জৈব এবং প্রাকৃতিক অবস্থা হলো পরিবেশ। তাহলে তুমি খাতায় কিরকম নোট করবে, খাতায় কিন্তু নোট করতে হবে, ঠিক আছে, যেরকম বায়োলজির সেম খাতায় নোট করতে হবে। কারণ এটা সাবজেক্টটা একটু সহজ মতো মনে হলেও অ্যাকচুয়াল কিন্তু এর মধ্যে প্রচুর কিছু আছে, ভীষণ ভীষণ খুঁটিয়ে 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 প্রশ্ন আসে, বুঝতে পারলে। আর এই সাবজেক্টটার লাভ কী আছে, তুমি যখন সরকারি চাকরির পরীক্ষা দেবে সব জায়গায় এই সাবজেক্টটা আছে, ঠিক আছে। তুমি যদি এরপর ডিএলএড করো ওখানে আছে, তুমি টেট দেবে ওখানে আছে, যে কোনো সরকারি চাকরির পরীক্ষা এইটা জেনারেল নলেজে এটাই আছে। যারা তারা সরকারি চাকরির পরীক্ষা দেয় আবার তারা 11-12 বইটা কেনে, তুমি ভালো করে পড়ে নিলে তাহলে আর প্রবলেম নেই। আর দেখবে অনেক কিছু সেম আছে, এখানেও আছে, তুমি বায়োলজি বইতেও দেখবে সেম পাবে। দেখো তাহলে তুমি কী কী নোট করবে, খাতায় একটা লিখে রাখো যে আর্মসের মতে পরিবেশ বলতে কি বোঝায়, পরিবেশের সংজ্ঞা আর্মসের মতে, এগুলো লিখতে হবে তোমায়।
জীব সম্পদের পারস্পরিক যৌগ প্রাকৃতিক অবস্থাই হলো পরিবেশ। তোমায় একটু তুলে দিয়ে বলবে এটা কে বলেছে, আর্মসের আর্মস বলেছেন, বটকিন বলেছেন, তারপরে হচ্ছে আরো বিভিন্ন বিজ্ঞানীর নাম দিয়ে দেবে। তাহলে কে বলেছেন বলো? আর্মসের মতো আম, ঠিক আছে, সবারটাই লিখতে হবে। বটকিন এবং কেলার্জ বলেছেন, এটাও লিখে নেবে। বটকিন এবং কেলারের মতে পরিবেশের সংজ্ঞা, আর্মসের মতে তুমি লিখে রাখো, সেটা তোমার হোয়াইট হোমওয়ার্ক। বটকিনের মতে সেটাও তোমার বাড়িতে লিখতে হবে হোমওয়ার্কটা। জীব, উদ্ভিদ বা প্রাণী তাদের জীবনচক্রের যে কোনো সময় যে সমস্ত জৈব এবং অজৈব কারণগুলির দ্বারা প্রভাবিত হয় সেই কারণগুলোর সমষ্টিকে বলছেন পরিবেশ। কি বলছে, জীব, উদ্ভিদ বা প্রাণী তাদের জীবনচক্রের যে কোনো সময় যে সমস্ত জৈব অজৈব অবস্থার দ্বারা প্রভাবিত হয়। কীরকম, ধরো এক হঠাৎ করে এখন গরম পড়ে গেল, আমাদের অস্বস্তি হচ্ছে না, শরীর খারাপ হচ্ছে না হঠাৎ করে, এটা কার জন্য হচ্ছে বলো? মানুষ সমস্ত কিছুর প্রভাব পড়েছিল, তাহলে কি এটাও তো পরিবেশ, পরিবেশের জন্যই তো প্রভাবটা পড়ছে। তাহলে এই ব্যাপারটা কে বলেছেন? এবং কেলার, ঠিক আছে, এইটা তোমাকে পিডিএফ তুমি পেয়ে যাবে। তুমি জাস্ট লিখে রাখো বটকিন এবং কেলারের মতে কি আছে পরিবেশের সংজ্ঞাটা, বটকিন এবং কেলার লিখে রাখো, আর নিজে তুমি লিখে দেবে, ঠিক আছে? তোমাকে কিন্তু চিন্তা হবে, কারণ এখন এমসিকিউ আসবে। আগে কিরকম দিত কোশ্চেন, যে বটকিন এবং কেলারের মতে পরিবেশের সংজ্ঞা দাও। যেমন আমার স্কুলে তো, তুমি তোমার বাড়ি কোথায়? দুর্গাপুর। হ্যাঁ, দুর্গাপুর। আচ্ছা, দুর্গাপুর। আমাদের স্কুলে তো পরিবেশ এইটা সাবজেক্টটা আমি দেখি, তো কোশ্চেন যেমন ধরো এই বছর দিয়েছিলাম যে বটকিন এবং কেলারের মধ্যে পরিবেশের সংজ্ঞা দাও, তখন কিন্তু ওটাই লিখতে হবে, অন্যরা লিখলে কিন্তু কাটা। বাট এখন গিয়ে এমসিকিউ তোমার ওটা তুলে দিয়ে বলবে এটা কে বলেছে, ঠিক আছে? দেখ, দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারিতে পরিবেশের সম্পর্কে বলা হয়েছে, পরিবেশ হলো উদ্ভিদ ও প্রাণী জগতের ওপর প্রভাব বিস্তারকারী বাহ্য অবস্থাগুলির সমষ্টি। ঠিক আছে, এটা তো বলেছি উদ্ভিদ ও প্রাণীর ওপর প্রভাব বিস্তারকারী বাহ্য অবস্থার সমষ্টি, এটা কিন্তু বলা হয়েছে যে দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারিতে, ঠিক আছে? তো ওটাই কি বলা হয়েছে তুমি লিখে রাখো। দেখো, এনভায়রনমেন্টাল সায়েন্স নামক গ্রন্থে পরিবেশের সংজ্ঞা হিসেবে বলা হয়েছে জীব সম্প্রদায়ের পারস্পরিক জৈব এবং প্রাকৃতিক মানুষকেই পরিবেশ বলে, ঠিক আছে? দা এবার দিয়ে দেবে যে জীব সম্প্রদায়ের পারস্পরিক জৈব এবং প্রাকৃতিক মানুষকে পরিবেশ বলে, এটা কোথায় লেখা আছে, আর্মসের মতে, ওয়াটকিনের মতে, দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি, নাকি দ্য এনভায়রনমেন্টাল সায়েন্স নামক গ্রন্থে? দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি, না দেখো এনভায়রনমেন্টাল সায়েন্স। তাহলে এই চারটেই তোমায় লিখতে হবে, আর্মসের মতে, আর্মসের মতে বলে তুমি লিখে দিলে সংজ্ঞাটা, সবটা না, দেখো শর্ট নোট করতে হবে আমাদের এইটুকু, ঠিক আছে? বটকিনের মতে এই এইটুকু লিখবে, ঠিক আছে? তারপর হচ্ছে দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি, এই কথাটা লিখে এইটুকু লিখবে। এখন আমরা শর্ট কোশ্চেন, মানে শর্টের মধ্যে করতে হবে, ওরা ওদের এ চেঞ্জ করেছে, আমরাও আমাদের পড়ার ধরন চেঞ্জ করে দেবো, ঠিক আছে? সব বোথ বায়োলজি, ইভিএস, সব কিছু, ফিজিক্স, কেমিস্ট্রি, সব আমাদের কিন্তু ওই আগের পড়ার ধরনের ফার্স্ট সেমিস্টার আমরা করলে আমরা ওঠাতে পারবো না, ঠিক আছে? ম্যাসন এবং হচ্ছে ল্যাভিংসের মত অনুসারে পরিবেশ হলো প্রাকৃতিক মধ্যস্থ, জীব সমন্বিত, জীব বিন্যস্ত এবং জীব দ্বারা পরিচালিত এবং জীবের জীবনধারার অনুকূল ব্যবস্থাপনা। কি বলছে ম্যাসন এবং হচ্ছে ল্যাভিন বলছে যে পরিবেশ হলো প্রাকৃতির মধ্যস্থ জীব সমন্বিত, জীব তো থাকবেই, জীব বিন্যস্ত এবং জীবের দ্বারা পরিচালিত জীবের জীবন ধারণের অনুকূল ব্যবস্থা। ধরো আমরা এইখানটাতে থাকি, আর তুমি যেখানে থাকছো সেখানে তুমি তোমার মতো করলে, ধরো তোমার পড়ার টেবিলটা তোমার মতো থাকে তো, নাকি অন্য কেউ সাথে এটা সরিটরি দিলো, ওরকম কি হয়? তোমারটা তোমার মতো থাকে না, তাই তো? এবার ধরো তোমার বাড়িতে তোমার
তোমাদের ইচ্ছা মতো থাকে, পাড়ার লোক এসে বলবে এইটা এখানে থাকবে না এইটা সরিয়ে দিই, এরকম কি হবে? হবে না তো। তারপর ধরো তুমি যেই পাড়াটায় থাকছো সেখানে সেই পাড়ার লোকগুলো যেমন চাইবে সেরকমই কিন্তু হবে, সবাই সবার মতো। এটা অন্য পাড়া থেকে লোকে যদি বলে না এই এইখানে এরকম হবে না, তা তো হবে না। তাহলে কি জীব নিজের অনুকূল বাসস্থানের মতন সমস্ত কিছু করে নিচ্ছে, তাই তো? তাই সেটাকেই বলছো পরিবেশ, হ্যাঁ বলো। আচ্ছা তাহলে এইগুলো সব তুমি কালো কালি দিয়ে লিখে জাস্ট লাইনটা লিখে নেবে শর্টে, যাতে করে তুমি চিনতে পারো, ঠিক আছে? এগুলো কিন্তু হোমওয়ার্ক, এগুলো কিন্তু করতে হবে। এবার আসছি পরিবেশ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। দেখো আগে হচ্ছে বট কোশ্চেন দিত, তখন এটা আমাদের পুরোটা মুখস্থ করতে হতো, এখন কিন্তু এটাকে অত ওরম করে মুখস্থ করার কোনো দরকার নেই। তুমি বলো কেন পরিবেশ বিজ্ঞান আমরা পাঠ করব, তুমি বলো। পরিবেশ যেমন পরিবেশ দূষণ আটকাতে, তারপর পরিবেশের তারপর গাছ গাছপালা ধ্বংস মানে বন ধ্বংস এইসব আটকাতে, তারপর বায়োলজি ধরতে পারো একটা বাড়ি, তার এক একটা ইট ধরতে পারো পরিবেশ বিদ্যা নিউট্রিশন এগুলো ধরতে পারো এক একটা ইট, তো ওই রিলেটেডই এটা কিছু মানে ওই রিলেটেড জিনিসগুলো এখানে তুমি বেশিরভাগ পাবে, কিছুটা কিছুটা ভূগোল টুগোল পাবে, বাট বেশিরভাগই বায়োলজি আছে কেমিস্ট্রি আছে। দেখো কোনো নির্দিষ্ট ভৌত পরিবেশে জীবের গঠনগত অভিযোজনগত ধারণা সম্পর্কে ধারণা লাভ, কোন পরিবেশে কোন জীব থাকে সেই সম্পর্কে আমরা কিন্তু পরিবেশ বিজ্ঞান পাঠের মাধ্যমেই জানবো। মরুভূমিতে কোন জীব থাকছে, ঠিক আছে, ওটা যে উঠছে। এবার মরুভূমির বালির মধ্যে কোন কোন মানে অণুজীব থাকছে সেটা তো আমরা উপরে পরে জানতাম না, তখন তো আমাদের সায়েন্টিফিক্যালি আমাদের চলে যেতে হবে, পরিবেশ বিজ্ঞানে আমাদের চলে যেতে হবে, বিএসসি এমএসসি পরিবেশ বিজ্ঞানে যেতে হবে, তখন আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি মরুভূমিতে কোন কোন প্রাণী কোন কোন জীব অণুজীব থাকছে, ওর আবহাওয়ায় কোন কোন অণুজীব বাঁচছে। তারপর ধরো তুমি মেরু অঞ্চলে চলে গেলে, ওখানে বরফের দেশ, ঠিক আছে, বরফের দেশে কী পাবে ওখানের পরিবেশে? তারপরে কি কি থাকবে প্রাণী, কি কি থাকে মনে করো? একদম পেঙ্গুইন শ্বেত ভাল্লুক এগুলো থাকবে। তাহলে দেখো ওখান থেকে এখানে কতটা আলাদা, এগুলো তো তোমরা বুঝতে পারছি পেঙ্গুইন শ্বেত ভাল্লুক। আর ধরো ওখান থেকে বরফ নিয়ে টেস্ট করে দেখা হলো অ্যাকচুয়ালি কোন কোন জীবাণু ওর মধ্যে বাঁচছে, তাই না, ওর আবহাওয়ায় কোন কোন জীবাণু বাঁচছে, তো এগুলো সম্বন্ধে জানতে গেলে কিন্তু পরিবেশ বিজ্ঞানের পার্টে যেতে হবে, বায়োলজির পার্টে কিন্তু না, ওটা পরিবেশ বিজ্ঞানের আলাদা পার্ট, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন কিছু যেটা তুমি বললে মানুষের দ্বারা দূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, কীভাবে একটা প্রতিকার করা যায়, যেমন ধরো ধরো কোনো একটা এলাকায় এগুলো আমরা পড়বো আস্তে আস্তে, কোনো একটা এলাকায় একটা ব্রিজ হবে, ঠিক আছে, তো ব্রিজ হতে গেলে কি গাছপালা কাটতে হবে, ব্রিজ হতে গেলে প্রচুর গাছপালা ঘর বাড়ি ভাঙতে হবে কাটতে হবে গাছপালাই মেনলি। তো এবার পরিবেশ বিজ্ঞানীরা গিয়ে দেখবে যে ওখানে ওই গাছটা কাটলে অন্য জায়গায় গাছটাকে স্থাপন করে ওই অক্সিজেন পূরণ করা যায় কিনা, ওরা সই করবে যে হ্যাঁ করা যায়, তবে ওই ব্রিজ হবে, নাহলে কিন্তু হবে। তো প্রচুর পাওয়ার থাকে একটা পরিবেশ বিদ যারা থাকে, ঠিক আছে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার যারা থাকে, তো তাদের কনসার্ন ছাড়াটা হবে না, ঠিক আছে। এছাড়া ধরো প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ যেগুলো হচ্ছে খরা বন্যা এগুলো সম্পর্কে, এগুলো প্রতিরোধ সম্পর্কে এইগুলো, কারণ এখান থেকে আমাদের আর ডিটেলস এভাবে কিছু করতে হবে না, জাস্ট আমাদের জানার জন্য, ঠিক আছে, কারণ আগে যখন বড় কোশ্চেন আসতো সেটা দিয়ে পুরো একটা 8 নম্বরের কোশ্চেন আসতো, তো সেটা এখন তো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা বিভিন্ন পরিবেশের ধারণা, বিভিন্ন টাইপসের পরিবেশ রয়েছে, বিভিন্ন অর্থে পরিবেশের ধারণা, সামাজিক পরিবেশ। দেখো বিভিন্ন আমরা কি সমাজ দ্বারা পরিচালিত, দেখো কোনো কোনো সমাজ থাকে সুস্থ সমাজ, ঠিক আছে, ওখানকার মানুষজন মানে ঠিকঠাক মেন্টালিটির ওই আশেপাশে থাকলে তুমি ভালো থাকবে, যেমন ধরো তুমি যদি নিজের পরিবেশ নিজের বন্ধু বান্ধব তুমি চুজ করছো, তারা
নিজের লাইফে প্রতিষ্ঠিত হতে চাচ্ছে। তুমি সেরকম বন্ধু বান্ধবের মতো থাকলে তোমার সবসময় কথা বলবে কি আমি এরপর লাইফে কী করবো, কোথায় পড়তে যাবো, কোথায় কী পড়বো, কোথায় কীরকম কী পড়াচ্ছে, এইগুলো বলবে। আর তুমি যদি আলতু বান্ধবী চুজ করেছো, তারা সবসময় সেজে গুজে ঘুরে বেড়ায়, তারা উল্টাপাল্টা কথা বলে, তুমি তোমারও কোথাও দিন একটা মন মনে হবে কি ওরা করছে যখন ওই দিকে আমি চলে যাই, তাহলে কি তোমার পরিবেশ দ্বারা তুমি পরিচালিত হচ্ছ, তাই তো? তুমি নিজের পরিবেশ যেমন চুজ করবে তুমি তেমন তোমার আর কি এ হবে। তো এটা হচ্ছে সামাজিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ, স্বাধীন গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দলের সঙ্গে সুষ্ঠু ব্যবহার, সুষ্ঠু প্রশাসনযুক্ত পরিবেশে মানুষ বসবাস করে। তবে কিছু কিছু জায়গায় রাজনৈতিক পরিবেশ খুবই খারাপ, সেখানে মানুষরা প্রচণ্ড মানে কষ্ট করে বসবাস করে, একে মারছে, একে কাটছে, একে হচ্ছে মানুষের কি, মানুষের দেখো পড়াশোনা করবে, চাকরি বাকরি করবে, মানুষ ওটাই তো চায়, বাবা মার সাথে ভালোভাবে থাকবে, আর তো মানুষ তো কিছু চায় না। রাজনৈতিক পরিবেশগুলো এফেক্ট করছে, ধরো মারছে, কাটছে, ঘর বাড়ি ভাঙছে, তো সেই সব জায়গাটা ধরো ভালো পরিবেশ হলো না, তাই না? শিশু ও মানব বিকাশ জনিত পরিবেশ, দেখো সুস্থ স্বাভাবিক শান্তিপূর্ণ রুচিশীল পরিবেশে শিশুর বিকাশ ঘটে। ধরো শিশু এমন একটা বাড়িতে থাকে, শিশু তো বাড়িতেই থাকে ছোটবেলায়, তা সেই বাড়িতে থাকো সুন্দর পরিবেশ, সবাই ওর সাথে ভালো করে কথা বলে, সবাই ওকে আদর করে, ভালোবাসে, তাহলে ওরও তো একটা ভালো মনোভাব তৈরি হয়। কিন্তু যদি ও এরকম একটা পরিবেশে থাকে, বাবা মা সারাক্ষণ ঝগড়া করে, আশেপাশের লোকজন সারাক্ষণ ঝগড়া করে, ওকে মানে একটা মেন্টাল টর্চার করে, তাহলে ও কি ভালো মাইন্ডের হবে? হবে তাহলে ও কিন্তু একটা ভালো মাইন্ডের হয়ে যাবে, তাই না? ধর্মীয় পরিবেশ, ধর্মীয় পরিবেশ সমাজের সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সুখ, সৌভ্রাতৃত্ব সৌভ্রাতৃত্ব সমন্বয় বজায় রাখে। ধর্মীয় মূলনীতিগুলোর মধ্যে মানব বিকাশ স্থায়ী। দেখো প্রত্যেকের ধর্মীয় যে অবস্থান বিভিন্ন টাইপের হয়, কোন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়, সেখানে মানুষ যায় এবং শান্তির জন্য যায়। যাতে প্রত্যেকটা ধর্মীয় ইয়েতে কিন্তু মানুষ যায়, কারোর মন্দির, কারোর মসজিদ, কারোর যে কোনো জায়গায় গুরুদুয়ারা, সবাই কিন্তু শান্তির জন্য যে ওখানে প্রে করে এবং মানে মানসিক শান্তি, নিজের সমৃদ্ধি এগুলোই কামনা করে, তাহলে প্রত্যেকটা কিন্তু তাহলে কি সুখ শান্তির জন্য কিন্তু এই ধর্মীয় পরিবেশগুলো করে দিচ্ছে। অর্থনৈতিক পরিবেশ, কর্মসংস্থানের সুযোগ, বিভিন্ন সুযোগ সুবিধা, বিনিয়োগ, আয় প্রভৃতির মধ্যে দিয়ে সুস্থ সমাজের বিকাশ ঘটলে মানব জীবনের বিকাশ ঘটবে। দেখো সবাই পড়াশোনা শেষ করছে, চাকরি বাকরি পাবে, এখন যেমন ধরো মানে চাকরি বাকরির কোনো এ হচ্ছে না, তাহলে কি মানুষের মধ্যে একটা শান্তি আছে? শান্তি কিন্তু নেই, মানে সবাই কিন্তু, যেমন ধরো আমাদেরই দেখো এত বছর ধরে SSC হয়, আমি কি ওটা স্কুলের পার্ট টাইম টিচার আর টিউশন পড়াচ্ছি, আজকে যদি ওই সেম কাজই কিন্তু আমি করছি, ওই সেম কাজ যারা পারমানেন্ট টিচার হবে তাদের মানে যে মায়না সেটা আমার কি সেটা মায়না তো নয়, ঠিক আছে, অনেক অনেক কম, কিন্তু আমি সেম কাজ কিন্তু করছি, সেম দায়িত্ব নিচ্ছি, সেম সমস্ত কিছু করছি, ঠিক আছে। তো কোথায় যেন আমার মনে হচ্ছে না যে আমার ওটা পাওয়া উচিত ছিল, বা যারা ধরো তোমরা এখন পড়াশোনা করছো, তোমরা যারা দেখছো আরে আগেরাই তো চাকরি বাকরি পায়নি, তাহলে তোমাদের মনের উপর একটা এফেক্ট পড়ছে, তাহলে আমাদের কী হবে, তাই না? একটা এফেক্ট কিন্তু পড়ছে, পড়াশোনা করলে কিছু না কিছু হয়। তো একদম যদি পড়াশোনা যদি আমি নাই করতাম তাহলে আমি কী করতাম বলো? তো করেছি বলে কিছু করতে পারছি, অন্তত এই পরিস্থিতির মধ্যেও করতে পারছি, ঠিক আছে। তো ওটাই ব্যাপার যে কর্মসংস্থানের সুযোগ, আবার দেখবে যেখানে কর্মসংস্থান বেশি, যেমন দেখবে তুমি শুনতে পাবে সবাই কমপ্লিট করছে, ধরো BSc নার্সিং কমপ্লিট করছে, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে, কোথায় চলে যাচ্ছে বলো? একটা জায়গা ব্যাঙ্গালোরে, দেখো তুমি নিজে বলে দিলে, তাই না? তো ওইখানে কি অর্থনৈতিক পরিবেশটা বেশি রয়েছে, ঠিক আছে, সুন্দর ভালো অর্থনৈতিক পরিবেশ রয়েছে, ওখানে চলে গেলে মানে মোটামুটি একটা মাইনার চাকরি পেয়ে যাবে সবাই। এবার আমরা পড়বো পরিবেশের বিভিন্ন অবয়ব, মানে পরিবেশ তিনটে প্রকারের হয়, ভৌত, জীবজ এবং হচ্ছে সামাজিক। এবার তুমি কিরম করে নোট তৈরি করো, তোমাতে এতগুলো তো তোমার যে কোনো কিছুতে মানে সেটা ধরো বায়োলজিরও তিনটে পাতার নোট একটা পাতা এনে ওরা তৈরি করছে, ঠিক আছে, এখানেও সেম করতে হবে, এটা শিখতে হবে কীভাবে আমরা পড়বো। পরিবেশের বিভিন্ন অবয়ব কীরকম, ভৌত, জীবজ, সামাজিক, তো তুমি কিরম করবে এখানে দেখে নাও, পরিবেশের বিভিন্ন অবয়ব বলে তুমি এরকম পয়েন্ট করলে, কালি চেঞ্জ করি, করলে তুমি এখানে ভৌত লিখলে, ঠিক আছে, এখানে ভৌত লিখলে, এখানে তুমি জীবজ লিখলে, এখানে তুমি সামাজিক লিখলে, ঠিক আছে। এবার ভৌতর মধ্যে কী কী পড়বে সেটা তুমি নিজে নিজে লিখলে, মানে একটা পাতার মধ্যে শর্ট নোট তোমার থাকবে, তুমি একবার চোখ দেখবে হয়ে গেল, ঠিক আছে, এই ব্যাপারটা করতে হবে। চলো, আচ্ছা এখানে পড়াই আছে, বাট তুমি সেটা খাতায় করবে, কারণ বইতে থাকলে কিন্তু হবে না, যে কোনো সাবজেক্টের পড়ছো তো, অন্যান্য সাবজেক্টগুলো খাতায় করে করে পড়ছো তো, হোমওয়ার্ক করে পড়তে হবে।
তো পরিবেশের উপাদান জড় উপাদান এবং হচ্ছে সজীব উপাদান। জড় উপাদানের মধ্যে কি কি আছে বলো? যেমন জড় পদার্থ, কি কি আছে জড় উপাদানের মধ্যে আমাদের একটু খেয়াল করো তো। এই তো যেমন ঘর বাড়ি, তারপর হ্যাঁ ওটা সামাজিকের মধ্যে চলে আসছে। আচ্ছা আমি বলে দিই, দেখো জড় উপাদানের মধ্যে কি কি আছে, জলবায়ুগত উপাদান, এই যে সমস্ত জলবায়ুগত, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো ঝড় হচ্ছে, কখনো বন্যা হচ্ছে, কখনো মানে শুষ্ক খরা, তাহলে ওগুলো আমাদের উপর এফেক্ট করছে না? যখন বন্যা হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হয়েই চলেছে, ঠান্ডা লেগে যাচ্ছে, আবার ধরো গরমে মানে বৃষ্টি নেই তখনও কষ্ট হচ্ছে, তাহলে কি জলবায়ুগত উপাদান, স্থান সমন্বয় বা ভৌগোলিক উপাদান, মৃত্তিকা সমন্বয় উপাদান, তিনটে টাইপসের আছে জল উপাদানের মধ্যে। ঠিক আছে দেখো জলবায়ুগত উপাদানের মধ্যে কি কি আছে, সূর্য কিরণ, তাপমাত্রা, বৃষ্টিপাত, তারপর হচ্ছে আর্দ্রতা, বায়ু প্রবাহ, জল প্রবাহ, এগুলো হচ্ছে জলবায়ুগত উপাদানের মধ্যে রয়েছে। ধরো তোমায় কোশ্চেন করলাম আমি বৃষ্টিপাত, এমসিকিউ কোশ্চেন করছি, বৃষ্টিপাত পরিবেশের কোন উপাদানের মধ্যে পড়ে? জলবায়ুগত উপাদান, জলবায়ুগত উপাদান, স্থান সম্বন্ধীয় উপাদান, সজীব উপাদান, মৃত্তিকা সম্বন্ধীয় উপাদান, জলবায়ুগত উপাদান। ঠিক আছে তুই পড়লে এগুলো ইজিলি খাতা নোট। আচ্ছা তারপর হচ্ছে ভৌগোলিক উপাদান, উচ্চতা, পাহাড়ের ঢালের অবস্থান, উপত্যকার অবস্থান, এগুলো উচ্চতা, ধরো তুমি পাহাড়ের ওপরে গেলে যেরকম উষ্ণতা মানে উষ্ণতা হবে, নিচে তুমি থাকছো সেরকম সেম হবে না? সেম হবে না। তারপর যে পাহাড়ের ঢালের অবস্থান, কোন দিকে পাহাড়ের ঢালটা আছে, জলটা ওদিক দিয়ে গড়িয়ে যাচ্ছে, সেটা কিন্তু আলাদা। তারপর হচ্ছে উপত্যকা, উপত্যকা মানে ধরো নদীর চারপাশে যে বসতটা গড়ে উঠছে, যেখানে ধান চাষ ভালো হয়, সেটা তো পাহাড়ে হবে না। ঠিক আছে মৃত্তিকা সমন্বয় উপাদান, মৃত্তিকার গঠন, ওই যে ছোটবেলায় পড়েছিল না ভূগোলে, মনে আছে? এগুলো সেই ভূগোলে পড়েছিলে, মনে আছে? মাধ্যমিকেই তো পড়েছিলে নাকি মৃত্তিকার গঠন? আচ্ছা আচ্ছা, মৃত্তিকার গঠন, তারপরে হচ্ছে জৈব অজৈব উপাদানের পরিমাণ, মৃত্তিকার জল বায়ু ধারণ ক্ষমতা, মৃত্তিকার অম্লত্ব, মৃত্তিকার প্রোফাইল, সয়েল প্রোফাইল, এই যে সয়েল প্রোফাইল ব্যাপারটা, এগুলো যখন যদি তুমি এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ো তখন এটাতে পুরো থাকে, সয়েল প্রোফাইল করতে হয়, মাটি পুরো তুলে এনে ওটার কেমিক্যাল টেস্ট করে চার্ট পেপার থাকে ওটার সাথে মিলাতে হয়। ঠিক আছে মৃত্তিকার গঠন, কীরকম মৃত্তিকা রয়েছে, জৈব অজৈব পদার্থ পরিমাণ, কতটা জৈব পদার্থ রয়েছে পাতা পচা রয়েছে ওর মধ্যে নাকি একদমই কাঁকর মাটি রয়েছে, তারপর হচ্ছে জল বায়ু ধারণ ক্ষমতা, কতটা জল ওর মধ্যে ধারণ করা যায়, বায়ু ধারণ করা যায় সেই ক্ষমতাটা, মৃত্তিকার অম্লত্ব বা ক্ষারত্ব, পিএইচ কেমন, অম্ল মৃত্তিকা নাকি ক্ষারীয়, সেটাকে টেস্ট করতে হবে, মৃত্তিকার প্রোফাইল করতে, এই পুরো জিনিসটা যখন পড়তে হবে, পুরো পাঠটা কোথায় যাচ্ছে বলো, কোন সাবজেক্টের মধ্যে যাচ্ছে বলতে পারবে বলো, কোন সাবজেক্টের মধ্যে যাচ্ছে এই ব্যাপারটা? এইতো পরিবেশ বিদ্যা, না পরিবেশ বিদ্যা তো আছে বাট এটা দেখো কেমিস্ট্রির মধ্যে চলে যাচ্ছে, তাই না? কেমিক্যাল ছাড়া তো এটা দিয়ে টেস্ট হবে না? না পিএইচ ওগুলো তো কেমিস্ট্রিতেই, একদম ওইটা, এই জায়গাটা পুরো কেমিস্ট্রিতে চলে যাবে, তাহলে এর মধ্যে দেখো কেমিস্ট্রি আছে সবই থাকবে এর মধ্যে, বায়োলজি, কেমিস্ট্রি আর ভূগোল কিছুটা। তো এই হয়ে গেল আমাদের জড় উপাদানের মধ্যে এই সব জিনিসগুলো সব পড়ল। ঠিক আছে এবার আসছে সজীব উপাদান, সজীব উপাদান মানে যেগুলো, সজীব উপাদান বলতে কি বোঝো তুমি বলো? সজীব যার মধ্যে মানে মানে যার মধ্যে প্রাণ আছে, প্রাণ আছে একদম। দেখো উৎপাদক, তারপরে হচ্ছে খাদক এবং হচ্ছে বিয়োজক। উৎপাদকের মধ্যে পড়ছে সবুজ শালক সংশ্লেষকারী উদ্ভিদ, ঠিক আছে সবুজ শালক সংশ্লেষকারী উদ্ভিদ হচ্ছে উৎপাদক, এগুলো জানো, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক। প্রাথমিক খাদক কারা কারা তুমি বলো, ছোটবেলার পড়া? হ্যাঁ প্রাথমিক খাদক হচ্ছে যেমন হচ্ছে এই গঙ্গা হরিণ, একদম গঙ্গা হরিণ, তারপরে হচ্ছে হরিণ, তাই তো গরু। হ্যাঁ গৌণ খাদক এদেরকে খায় কারা? তারপর বাঘ,
প্রগুণ খাদক মানে সর্বোচ্চ খাদক কারা? বাঘ সিংহেরা সবাইকেই খেয়ে নেয়। বিয়োজক, তো বিয়োজক না থাকলে তো হবে না। বিয়োজক কিন্তু যত ধরো মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন কিছু মারা যাচ্ছে, বিভিন্ন পাতা পচা, ধরো একটা বিড়াল মারা গেছে, বিভিন্ন কিছু এই যে পচছে সেইগুলোকে বিয়োজিত করছে হচ্ছে ছত্রাক ব্যাকটেরিয়া, এরা হচ্ছে বিয়োজক। ঠিক আছে, তো তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি তুমি বলো তো বিয়োজক পরিবেশের কোন উপাদানের মধ্যে পড়ছে? সজীব উপাদান, মৃত্তিকা সমন্বয় উপাদান, জড় উপাদান, জলবায়ুগত উপাদান, বিয়োজক? সজীব উপাদান। সজীব উপাদান, ঠিক আছে। এটা কিন্তু একটা প্রাইমারি টেট পরীক্ষায় আসা কোশ্চেন, ঠিক আছে, এখান থেকেই সব আসে। আচ্ছা, তো এটা একভাবে ভাগ করা হলো, বিভিন্ন জন বিভিন্ন ভাবে ভাগ করেছে। দেখো আমেরিকান একজন পরিবেশবিদ, উনিও ভাগ করেছেন ওনার মতো করে বায়ুমণ্ডল, অশ্বমণ্ডল, বাড়িমণ্ডল, জীবমণ্ডল, মানবমণ্ডল, এইভাবে উনি ভাগ করেছেন। ঠিক আছে, বায়ুমণ্ডলের মধ্যে বায়ু প্রবাহ, জলবায়ু এগুলো রয়েছে, অশ্বমণ্ডলের মধ্যে মৃত্তিকা, পর্বত এগুলো রয়েছে। ঠিক আছে, তাহলে চার্ট এই দুটো করবে, পরিবেশ উপাদানের দুটি চার্টই করতে হবে, খাতায় লিখে রাখো, পরিবেশের উপাদানের দুটি চার্টই করতে হবে। ঠিক আছে, জীবমণ্ডল এগুলো এমনি পড়লে চারটা করাটা ভালো। জীব মন্ডলের মধ্যে দেখো রয়েছে ফ্লোরা, ফনা, মাইক্রোবস, অণুজীব। ঠিক আছে, ফ্লোরা, ফ্লোরা হচ্ছে উদ্ভিদকুল, ফ্লোরা, ফনা এগুলো হচ্ছে ভুলে যাওয়ার ব্যাপার আছে। ফনা মাথায় রাখবে, সাপের তো ফনা হয়, তো সাপ কি প্রাণী না উদ্ভিদ? প্রাণী। প্রাণী, তাহলে ফনা হচ্ছে প্রাণীকুল, এটা মাথায় রাখবে এইভাবে। ঠিক আছে, ফ্লোরা হচ্ছে উদ্ভিদ। ঠিক আছে, মাইক্রোবস মানে হচ্ছে অণুজীব, মানব মণ্ডলে গ্রাম, শহর, নগর এইসব। তো এই দুটো চার্টে কিন্তু করে নিতে হবে। আচ্ছা, এবার আসো বায়ুমণ্ডল। এবার আসছি বায়ুমণ্ডল, ওই যে তিনটে মণ্ডল, তিনটে এর কথা আমরা পড়লাম। এখান থেকে যদি আমরা দেখি এই চার্ট অনুযায়ী তাহলে কি কি রয়েছে দেখো, বায়ুমণ্ডল রয়েছে, অশ্বমণ্ডল রয়েছে, বাড়িমণ্ডল রয়েছে, মানে বায়ুমণ্ডল মানে বায়ু, বাতাস, বায়ু প্রবাহ, জলবায়ু এগুলো। অশ্বমণ্ডল মানে হচ্ছে মৃত্তিকা এগুলো, বাড়িমণ্ডল মানে হচ্ছে জল। ঠিক আছে, এই ভাগগুলো, কিন্তু বায়ুমণ্ডলটা এখন আমরা পড়বো, খুব শর্টে নোট তৈরি করতে হবে, ভালো করে বুঝে নেবে। হ্যাঁ, ফার্স্টে আসছি আমরা বায়ুমণ্ডলে বায়ুর উপাদান কি কি থাকে বায়ুতে, তুমি বলো। যেমন কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন। একদম, তাহলে মুখ্য উপাদান, গৌণ উপাদান এবং সামান্য উপাদান, এই তিনটে ভাগে আমরা বায়ুমণ্ডলকে ভাগ করতে পারি। কি মুখ্য উপাদানের মধ্যে রয়েছে? নাইট্রোজেন, অক্সিজেন। ঠিক আছে, এবং সব থেকে বেশি কোন গ্যাস থাকে? নাইট্রোজেন, নাইট্রোজেন থাকে। ঠিক আছে, বাতাসে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? এই কোশ্চেনটা দেয় নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, হিলিয়াম, কি হবে? নাইট্রোজেন, নাইট্রোজেন। তাহলে এইখানে তুমি চারটা করতে হবে, মুখ্য উপাদান নাইট্রোজেন, অক্সিজেন। ঠিক আছে, নাইট্রোজেন সব থেকে বেশি থাকে, এটা করে নিতে হবে। ঠিক আছে, এই ভাগগুলো লিখে নেবে, মুখ্য উপাদান নাইট্রোজেন, অক্সিজেন, লিখে নাও ছকের সাহায্যে বায়ুর উপাদান, ছকের সাহায্যে বায়ুর উপাদান। তো মুখ্য উপাদান নাইট্রোজেন, অক্সিজেন, গৌণ উপাদান আর একটু কম, আর্গন, কার্বন ডাইঅক্সাইড। এই ভাগগুলো লিখতে হবে, আর্গন থাকছে হচ্ছে 0.93 এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.03। তোমাকে যদি প্রশ্ন দেয় বাতাসে কোন গ্যাসের পরিমাণ থাকে 0.03 পরিমাণ, কোন গ্যাসের পরিমাণ 0.03%? নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড? আর্গন না, 0.03 দেখো, কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, খুবই কম থাকে কার্বন ডাইঅক্সাইড, 0.03। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু নোট করতে হবে। সামান্য উপাদান খুব অল্প পরিমাণে থাকে, নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, কার্বন মনোক্সাইড, মিথেন, টিথেন, বাকিগুলো থাকে 0.002%। এইগুলো তোমায় করতে হবে
মুখ্য উপাদান করলে নাইট্রোজেন অক্সিজেন করলে পাশে পার্সেন্টেজ লিখলে, গৌণ উপাদান আর্গন কার্বন ডাইঅক্সাইডের পাশে পার্সেন্টেজ লিখলে, সামান্য উপাদান পার্সেন্টেজটা লিখে দিলে। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো, উপাদানের তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা হয়। উপাদানের তারতম্য মানে বিভিন্ন উপাদান রয়েছে, এই যে এতগুলো গ্যাসের তুমি নাম জানলে, এদের উপাদানের তারতম্য কোথায় বেশি কোথায় কম এই অনুযায়ী কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়েছে। এটা লিখতে হবে, উপাদানের তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের ভাগ, সমমণ্ডল এবং হচ্ছে বিষমমণ্ডল, দুটো ভাগে ভাগ করা হয়েছে, সমমন্ডল এবং হচ্ছে বিষম মন্ডল। তুমি এটাকে সেম ভাবে লিখবে, সমমন্ডল এখানে, সমমন্ডল লিখবে এখানে, উপাদানের তারতম্য অনুসারে এখানে লিখলে উপাদানের তারতম্য অনুসারে বায়ুর ভাগ বলে পয়েন্ট করে, সমমন্ডল বিষম মন্ডল বলে দুটো পয়েন্ট দুটো এ করলে, ঠিক আছে। সমমন্ডলের মধ্যে কী কী গ্যাস থাকে তুমি লিখলে, বিষম মন্ডলের মধ্যে কী কী থাকে তুমি লিখলে, তোমার চোখের সামনে চলে এলে একবার। বলো, সমমন্ডল ভূপৃষ্ঠ থেকে 90 কিমি পর্যন্ত গ্যাসীয় উপাদানের অনুপাত প্রায় সমান থাকে, ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে 90 কিমি ওপরে। এই স্তরটিকে বলছে সমমন্ডল। বিভিন্ন প্রকার গ্যাস এখানে থাকছে, নাইট্রোজেন থাকছে 78.08, অক্সিজেন থাকছে 20.94, কার্বন ডাইঅক্সাইড থাকে 0.03, এছাড়াও থাকছে জলীয় বাষ্প, জৈব অজৈব কণিকা। হ্যাঁ, জল সমমন্ডলের প্রকৃতি পৃথিবীর জলবায়ু নির্ধারণ করে, টপোস্ফিয়ার, ট্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এই স্তরের অন্তর্গত। তোমার দেবে প্রশ্ন, ধরো টপোস্ফিয়ার, ট্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার কোন স্তরের অন্তর্গত, সমমন্ডল বিষমমন্ডল? সমমন্ডল, একদম, ঠিক আছে। তাহলে তোমাকে এখানে যেরকম বললাম ছক কেটে তোমায় করতে হবে। এবার আসছি বিষমমণ্ডল। সমমণ্ডলের ঊর্ধ্বে প্রায় 90 থেকে 1000 কিমি পর্যন্ত উচ্চতা পর্যন্ত, 90 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত অংশে বিভিন্ন গ্যাসের অনুপাত, বিভিন্ন গ্যাসের স্তরগুলির মধ্যে বিভিন্নতা দেখা যায়, একে বলছে বিষমমণ্ডল, ঠিক আছে। দেখো তুমি যে ভাগটা লিখছো সমমণ্ডল এবং হচ্ছে বিষমমন্ডল বলে দুটো পয়েন্ট করলে, তাহলে সমমন্ডলের উচ্চতাটা তুমি লিখলে কত, ভূপৃষ্ঠ থেকে, সমুদ্রপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার, তাই তো? আর বিষমমন্ডল হচ্ছে ওই পাশে লিখলে সমমন্ডলের ঊর্ধ্বে, সমমন্ডলের পরে বিষমমন্ডল 90 থেকে 1000 কিলোমিটার, ঠিক আছে। সমমন্ডলে কি কি স্তর থাকে? এটা তো হলো আগের যেটা আমরা পড়লাম, সেটা হচ্ছে উপাদানের তারতম্য অনুসারে বিভিন্ন উপাদানের ভিত্তিতে আমরা ভাগ করলাম। বিভিন্ন ভাগ করতে পারো তুমি বিভিন্ন কিছুকে, ওটা উপাদানের তারতম্য অনুসারে তুমি ভাগ করলে, ঠিক আছে। তো এবার আমরা পড়বো হচ্ছে, আগেরটা আমরা কি বললাম, উপাদানের তারতম্য অনুসারে। তো তুমি লিখবে উপাদানের তারতম্য অনুসারে কি কি ভাগ, বলো কি কি ভাগ উপাদানের তারতম্য অনুসারে, সমমন্ডল আর বিষমমন্ডল। এবার আমরা পড়বো হচ্ছে উষ্ণতার তারতম্য অনুসারে ভাগ। দেখো এটা কিভাবে করবে, এটা তুমি এখানে যাই থাকুক তুমি একটা খাতার মধ্যে বড় করে এই জিনিসটা আঁকবে, ঠিক আছে। খাতার মধ্যে এরকম বড় করে আঁকবে এই স্তরটা, আমি শিখিয়ে দিচ্ছি, ছবিটা আসছে না? হ্যাঁ, ছবিটা আঁকতে হবে, লেখাগুলো লিখতে হবে না, এমন ভাবে আগাবে এই ছবির মধ্যে তোমার জন্য ইনফরমেশন থাকে, তুমি একবার দেখলে যেতে বুঝতে পারো, ঠিক আছে। তো ফার্স্টে ছবিটা দেখা যাচ্ছে না, ফোনে দেখা যাচ্ছে,
আচ্ছা ঠিক আছে, বাকিটা তাহলে আমরা নেক্সট দিন করব, ওকে? আর তোমাকে যেগুলো যেগুলো বললাম হোমওয়ার্ক করে রাখবে, ঠিক আছে? তাহলে এবার পরে কোন দিন হবে? হ্যাঁ এবার পরে কোন দিন হবে পড়াটা? পরে বুধবারটাই থাকুক, ঠিক আছে? বুধবারটাই থাকুক, বুধবার রাত্রেটাই থাকুক। আর যদি সম্ভব হয় তোমার কাছে সোমবার দিনকে 6টা থেকে 7টা 8টায় হবে সোমবার? সোমবার 8টায় আপাতত বুধবারটাই থাকুক, তারপরে আস্তে আস্তে সবাই জয়েন করলে তখন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। বুঝে গেছে? আজকে আমরা ফার্স্ট শুরু করলাম, তো আমি বেশি পড়ালো না, একবারে বেশি চাপ দেওয়াটা উচিত না। তো হোমওয়ার্কটা করে যেরম যেরম বলেছি ওই জিনিসগুলো হোমওয়ার্ক করে খাতায় লিখে তুমি পিডিএফ করে আমাকে সাবমিট করবে, ঠিক আছে? তারপরে কি ভুল ভ্রান্তি আছে ওখানে আমরা বলে দেবো, তোমাকে আমি বলে দেবো। তারপর হচ্ছে এখান দিয়ে আস্তে আস্তে টপিক হয়ে গেলে সেখান থেকে আমরা তারপরে এমসিকিউ প্র্যাকটিস করবো, যেহেতু আমাদের এবার এমসিকিউ আছে, ঠিক আছে? কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। ভালো লাগলে অবশ্যই তোমরা ক্লাসটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? আজকে শুরু, যেহেতু আজকে বেশি একটা করালাম না শুরুর দিন, ঠিক আছে? নেক্সট দিন আমরা তাহলে বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডলটা নেক্সট দিন করবো, এবং এটা কী করে শর্ট নোট তৈরি করবো আমরা নেক্সট দিন বলবো। তোমরা যদি ক্লাসে জয়েন করতে চাও তোমরা হোয়াটসঅ্যাপ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা বিস্তারিত জেনে ক্লাসে জয়েন করতে পারো। মাত্র 200 টাকা প্রতি মাসে আমাদের অনলাইন টিউশন ক্লাসগুলো হচ্ছে, ওকে? ডিসক্রিপশান থেকে দেখে নাও গত বছর স্টুডেন্টদের বায়োলজি বা ইভিএসের কী তাদের পারফরমেন্স রয়েছে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং তোমার যদি কোনো মতামত থাকে কমেন্টসে